আগামী 1 অক্টোবর মুক্তি পাবে যশ দাশগুপ্ত, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত টলিউড সিনেমা এসওএস কলকাতা। এসওএস কলকাতা সিনেমাটি তার কাছে খুব বিশেষ একটি ছবি বলে জানিয়েছেন নুসরাত। যদিও কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন এমন চরিত্রে তিনি এর আগে অভিনয় করেননি। একদিকে ছবিতে আছে প্রিয় বন্ধু আর অন্যদিকে রয়েছে তার প্রেমিক। ছবিতে মিমি যশের স্ত্রী আর নুসরাত যশের সহকর্মী। তবে সিনেমা নিয়ে যত না আগ্রহ তার চাইতেও দর্শকের বেশি আগ্রহ যশ নুসরাতের প্রেম কাহিনী নিয়ে। কারণ শোনা যায় করোনাকালীন সময়ে এই সিনেমার শুটিং করতে করতেই নাকি যশ নুসরাত একে অপরের কাছাকাছি এসেছিলেন আর সেখান থেকে নাকি শুরু তাদের প্রণয়ের। এই ছবির শুটিংয়ের সময় দুজনের প্রেম নিয়ে বেশ আলোচনা চলে। তখন অবশ্য নিখিল জৈনের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন নুসরাত জাহান। ছবির সেটে তাদের পারস্পরিক সম্পর্ক আরও বেশি জোরালো হয়, কিন্তু পরবর্তীতে নুসরাত বলেন নিখিলের সঙ্গে তার বিয়ের কোনো বৈধতা নেই। তারা হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করেননি, তাই তারা আলাদা হয়েই থাকছেন। এর কিছুদিন পরে শোনা যায় নুসরাত মা হতে চলেছেন। তখন ভক্তদের মনে স্বস্তি আসে, এবার বুঝি নুসরাত নিখিলের সংসার জোড়া লাগল। কিন্তু না, তখনই ঘটে বিপত্তি। নিখিল জানায় এই সন্তান তার না। তাহলে এই সন্তানের বাবা কে? সেই নিয়ে গুঞ্জন ছিল নুসরাত সন্তান ঈশান জন্মের পরও। শেষমেশ জানা যায় ঈশানের বাবা আলোচিত নায়ক ও নুসরাতের প্রেমিক যশ দাশগুপ্ত। সন্তান জন্মদানের সময় থেকে শুরু করে পুরো সময় জুড়ে নুসরাতের পাশে ছায়া হয়েছিলেন যশ। সম্প্রতি জানা যায় কলকাতা পৌরসভার ওয়েবসাইট থেকে ঈশানের জন্ম সনদের তথ্য, যেখানে নুসরাতের ছেলের নাম আছে ঈশান জে দাশগুপ্ত নামে, আর মা বাবার জায়গায় আছে নুসরাত ও যশের নাম। এমনকি সম্প্রতি সিঁদুর পড়তেও দেখা গেছে নুসরাতকে। যদিও টলিপাড়া থেকে শুরু করে গণমাধ্যমে এত গুঞ্জনের পরও পুরো বিষয়টি নিয়ে একবারের জন্য মুখ খোলেননি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। তানজিলা খান, মিম, সময় সংবাদ।